এখানে তিনটি অংশ, এই একটি অংশ, এই আরেকটি, এই ছোট একটি। ইনকাম স্কুলে স্বাগতম। অধিকাংশ জায়গায় যেসব চুলাগুলো বেশি পরিচিত, অটো চুলার, সেই কিছু বার্নার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের চুলা জনপ্রিয়। আমাদের এলাকায় যেসব চুলা বেশি পরিচিত সেগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হলো ডবল বার্নার, ডবল বার্নার। আবারও বলছি যে ডবল বার্নার এখান দিয়ে দুই পাশ দিয়ে আগুন ঢুকবে, আর সিঙ্গেল বার্নার এক পাশ দিয়ে ঢুকবে। এই ডবল বার্নার এখানে, এটার তিনটি অংশ, এই একটি অংশ, এখানে একটি আছে, আর এই মাঝখানে ছোট একটি ক্যাপ। এই তিনটি অংশ নিয়ে বার্নার আমরা বলে থাকি। অনেক এলাকায় অনেক নামে ডাকতে পারেন, আমাদের এলাকার যে নাম ডাকা হয় বা আমরা যে নামে পরিচিত সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কী নাম বলছি সেটা আপনাদের দেখার বিষয় নয়, আপনারা কী শিখতে পাচ্ছেন সেটা হলো দেখার বিষয়। এটা হলো সিঙ্গেল বার্নারের মধ্যে একটি, এটা হলো সিঙ্গেল বার্নার, এটাও একটি বার্নার। এখানে উপরে একটি কভার আছে, সেটা এই মুহূর্তে আমি দেখাতে পাচ্ছি না, উপরে একটা ছোট ক্যাপ থাকে। এটা হলো সিঙ্গেল আরেকটি মডেল, সিঙ্গেল বার্নার। এই দেখুন, এটা হলো ডবল বার্নারের মধ্যে একটু বড় সাইজের, এর চেয়ে আরও বড় বড় বার্নার আছে। এখানে তিনটি অংশ, এই একটি অংশ, এই আরেকটি, এই ছোট একটি। এই বার্নারটি দেখুন, এটাও সিঙ্গেল বার্নার, এটার মডেল ভিন্ন। অনেক সময় এক মডেলের বার্নার এই চুলার বার্নারের মডেল ছাড়া অন্য কোনো বার্নার এই চুলাতে অনেক সময় সেট আপ হয় না। এই দেখুন, এটা হলো সিঙ্গেল বার্নারের মধ্যে আরেকটি মডেল, এটা আবার ডবল বার্নারের মধ্যে একটি মডেল। এই দেখুন, এখানে মাঝখানে ছোট ক্যাপটি উপস্থিত আমাদের কাছে নেই, এগুলো আমাদের পুরাতন চুলা থেকে কালেকশন করা। এখানেও তিনটি অংশ নিয়ে একটি বার্নার। এই দেখুন, এটাও একটি ডবল বার্নার, এটির মডেলও ভিন্ন, এটা অনেক আগের চুলার, বর্তমানে এইসব বার্নারগুলো বেশি একটা পাওয়া যায় না। এখানেও তিনটি অংশ। আমি প্রাথমিক কিছু বার্নার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আরও অনেক ধরনের বার্নার আছে। আমি আপনাদেরকে এই কয়েকটি বার্নারের পরিচয় বা মডেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখান থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন। অনেক ধরনের বার্নার ব্যবহার করা হয়। বার্নার সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন বা জানার থাকলে নিচে কমেন্ট করুন, আমরা চেষ্টা করব আনসার করার জন্যে। ইনকাম স্কুলের পাশে থাকুন, নিজে কাজ শিখুন, বেকারত্ব দূর করুন। আশা করি আপনারা স্বাবলম্বী হতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।